মই মন্মি, মই আটলান্টা। ওয়েলকাম টু আর্ট অফ কেয়ার। আজি আমার চ্যানেলের দ্বিতীয়টো ভিডিও মই লৈ আহিছো আপোনালোকৰ ওচৰলে। আৰু বিষয় হৈছে কিচেনৰ 10টা খুব উপকাৰী টিপস। ভিডিওটো আৰম্ভ কৰাৰ আগতেই সর্বপ্রথমে আপোনালোকক বহুত বহুত ধন্যবাদ, কাৰণ নতুন চ্যানেলৰ প্ৰথমটো ভিডিওই আপোনালোকে খুব আদৰেৰে মৰমেৰে আকোৱালি ল'লে। আৰু আপোনালোকৰ এই মৰম আৰু আদৰ আমাক সদায় লাগিব। আৰু পুনৰবাৰ অনুৰোধ জনাইছোঁ আপোনালোকে যেন চেনেলটো আগবাঢ়ি যোৱাত সহায় কৰে। এতিয়া বলকচোন, মইনো কি টিপস লৈ আহিছোঁ আপোনালোকে চাব। আমি আবতৰত খাবলৈ কিছুমান বস্তু শুকুৱাই ৰাখোঁ নহয় জানো, আৰু ইয়াৰ সুগন্ধ অটুট ৰাখিবলৈ মই এটা টিপস দিছোঁ। এইবিলাক সদায় ৰ'দত শুকুৱাব নালাগে, ভালকৈ ধুই পানীটো গুচাই পেলাই এনেকৈ ভিতৰত আঁৰি থ'ব লাগে। আৰু ভিতৰতে যেতিয়া শুকাব ইয়াৰ সুগন্ধ অটুট ৰাখিব। আৰু মই আজি আপোনাক পদিনাৰ কেনেকৈ পাউডাৰ কৰি ৰাখোঁ মই আপোনালোকক এয়া দেখুৱাইছোঁ। পদিনাখিনি চাওক, মই কেইবা মুঠিও ভিতৰত শুকুৱাই ৰাখিছিলোঁ আৰু এইখিনি খুব সুন্দৰকৈ শুকাই গৈছে। আৰু এতিয়া মই আপোনালোকক দেখুৱাইছোঁ শুকালে কিন্তু খুব মচমচীয়া হোৱা নাই, যিহেতু মই গুড়ি কৰি ৰাখিম। গতিকে এয়া চাওক, মোহাৰি দিলে গুড়ি হোৱা নাই। এতিয়া মই কি কৰিম, ৰুটি ভজাৰ পিছত যেতিয়া টেৱাখন অকণমান গৰম হৈ থাকে সেই গৰম টেৱাখনত মই পদিনা পাতখিনি মেলি দিছোঁ। আৰু অকণমান সময় থোৱাৰ পিছতে মচমচীয়া হৈ যাব। এয়া শব্দটো শুনক আপোনালোকে, এয়া দেখিছেনে, আৰু জৰ জৰকৈ পাতখিনি গুড়ি হৈ নিজেই সৰিছে। আৰু ৰ'দত শুকুৱালে আপোনালোকে খুব ধুনীয়া গোন্ধ নাপায়। শুনিছেনে শব্দটো, এয়া চাওক খুব ধুনীয়াকৈ গুড়ি হৈ গ'ল। আৰু পাতখিনি সৰি পেলাই অকল ঠাৰিখিনিহে ৰ'ল, দেখিছেনে এয়া। আৰু এইখিনি মই এতিয়া চালনীৰে চালি পেলাই ধুনীয়াকৈ টেমাত ভৰাই ৰাখিম। চানাচুৰ নাইবা কিবা তৰকাৰী নাইবা চৰপত তৰপত খাওঁতে আপোনালোকে এনেকৈ পদিনাৰ গুড়ি ব্যৱহাৰ কৰিব পাৰিব। এইখিনি পদিনাৰ গুড়ি হৈ গ'ল আমাৰ মিণ্ট পাউডাৰ, যিটো আমি বজাৰত বহুত দামত কিনিবলৈ পাওঁ। এইটো চাওক, এটা অৰিগেনো বটল মই দেখুৱাইছোঁ। এনেকৈ বটলত কোম্পানীবিলাকে মিণ্ট পাউডাৰ বনাই বিক্ৰী কৰে আৰু এটা বটলৰ দাম 100 টকা ওচৰাচুৰি হয়, 99 ৰুপিজ হয়। আৰু আপোনালোকে খুব অতি সহজতে সুগন্ধ মিণ্ট পাউডাৰ ঘৰতে বনাই ল'ব পাৰিব। আজিৰ টিপছবিলাক কেনেকুৱা পাইছে মোক জনাবলৈ নাপাহৰিব। এয়া চাওক, যেতিয়া দৰকাৰ হয় এনেকুৱা টেমাত ভৰাই ল'ব আৰু সুন্দৰকৈ মিণ্ট পাউডাৰ ওলাই যাব। এইয়া কিবা ডিফাৰেঞ্চ দেখিছেনে বজাৰৰ আৰু ইয়াৰ? এয়া হওঁ 2 নম্বৰ টিপছটোলৈ। লুচি বহুত দেৰি মচমচীয়া হৈ থাকিবলৈ 2 চামুচমান চুজি মিলাই দিব। দেখিব বনোৱাৰ বহুত দেৰি পিছতো লুচিখন এনেকৈ ফুলি মচমচীয়া হৈ থাকিব। 3 নম্বৰ টিপছটোলৈ আহোঁ। আমাৰ কেতিয়াবা ৰুটি খালে অলপ এচিডিটি হয়, আটাত থকা গ্লুটেন প্ৰটিনটো হজম নহয়। এনেকৈ নাম মাত্ৰ ঘি নাইবা কেইটোপালমান ৰিফাইন তেল দি দিব, তেতিয়া ৰুটি খালে কেতিয়াও এচিডিটি নহয়। আপোনালোকে প্ৰমাণ কৰি চাব। আৰু আমি পাকঘৰত আপোনালোকৰ যিমানবিলাক পাচলিৰ বাকলি, কণীৰ বাকলি, কলৰ বাকলি যিমানবিলাক ওলায়, ফ্ৰুটছৰ বাকলি একো পেলাই নিদিব। সকলোবিলাক গছৰ গুৰিত দিব, যিহেতু কম্প'ষ্ট বনাবলৈ আমাৰ অকণমান দিগদাৰ হয়, ডাইৰেক্ট দিব। আৰু গছৰ চেহেৰা আপোনালোকে লক্ষ্য কৰিব। ভেন্দি মচমচীয়াকৈ ভাজোঁ বুলি ভাবিলে তাত কেইটোপালমান নেমু চেপি ল'ব। তাৰ আঠাটোৰ বাবে মচমচীয়া গুণটো সোনকালে নহয় আৰু নেমু চেপি দিলে আঠা ভাৱটো গুচি যায় আৰু ভেন্দি খুব মচমচীয়া হয়। ইয়াত নিমখ, হালধি, মা মচলা সানি আপোনালোকে ফ্ৰাই কৰি খাই চাবচোন, খুব ভাল লাগিব খাই। আৰু খুব সহজতে আপোনালোকে কুৰকুৰে ভেন্দি বনাবলৈ সক্ষম হ'ব। পকৰি মচমচীয়া হ'বলৈ সাধাৰণতে বেকিং চ'ডা অকণমান দিয়া হয়, আৰু বেকিং চ'ডা দিলে কিন্তু পকৰিত খুব তেল হোহে আৰু খাবলৈ বেয়া লাগে। সেইকাৰণে ডাঙৰ টিপছ এটা দিছোঁ, আপোনালোকে বেকিং পাউডাৰ বা বেকিং চ'ডা ব্যৱহাৰ নকৰিব। পকৰি বনাবলৈ আগতে তেল গৰম কৰে যে, তাৰ অকণমান দি ল'ব আৰু কেইটোপালমান
নেমু রস দি দিব। তারপর চাব পকরি খুব মচমচিয়া হয়েছে আর এনেক মচমচিয়া করে পকরি খালে কেতিয়াও আভোক নকরে। হেলথ কনসিয়াস সকলে কেতিয়াবা লুচি খাবলে মন করলে লুচিখিনি বেলি পেলায় অলপ সময় ফ্রিজত থই দিব, প্রায় 5-10 মিনিট মান থই দিব। তারপর লুচি ভাজি চাব, তেলটো একেবারে নুশুহে আর খাই খুবই ভাল পাব। বারিষা বতৰত দাইল বা মাহজাতীয় বস্তুত সহজতে পোকে লাগে আর পোকে নালাগিবলৈ আপনাদের বজারের পানি এটা পারিলে রোদত দিব, নহলে আপনাদের টেমার কেইখিলামান তেজপাত বা নিমপাত থৈ দিবচোন আর রিজাল্টো চাব। হোটেলের নিচিনা পরঠা কোমল হবলৈ আটা বা ময়দা মারতে আপনাদের গাখীর আর অকমান চেনি দি মথিবচোন আর খাই চাব, একেবারে হোটেলের নিচিনা কোমল পাব। কেতিয়াবা তরকারি বা আঞ্জাখনত নিমখের পরিমাণ বেশি হয়, তেতিয়া কেতিয়ামান কাম করিব। আধা কাপ পানিত এচামুচ বা দেড় চামুচ বেসন মিলাই আঞ্জাখনত দি অলপ দেরি উতলাই দিব, নহলে এটা অঙঠা দি দিব পারে, অঙঠা বা কইলা, নহলে এটা কেঁচা আলু দি উতলাই দিব পারে, আলুটোয়ে নিমখের পরিমাণটো শুহি লয়, নাইবা গ্রেভিটোর টেস্ট অটুট রাখবলে আপনাদের অকমান গাখীর দিব পারে। আপনাদের এইকটা কাম করে চাবসুন আর ফলাফল কেনেকা পায় জানাব। আশা করো আজির মূর এই টিপসকিটা আপনাদের যথেষ্ট কামত আহিব আর যদি উপকারী বলে ভাবে তেন্তে আর্ট অফ কেয়ার চ্যানেলটি লাইক করব, কমেন্ট করব আর বন্ধুবর্গর লগত শেয়ার করব। আর যখন নতুন দর্শক আমার চ্যানেল চাই আছে আপনাদের যেন চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আর উচরতে থাকা বেল আইকনটি টিপি দিব, তেতিয়া আমার আহিবলগিয়া ভিডিও নোটিফিকেশনবর আপনাদের সোনকালে পাই যাব। তেন্তে আজিলৈ আহো, পুনর আপনাদের সুন্দর সুন্দর টিপস লৈ আহিম। ধন্যবাদ, পুনর আপনা।